বৈচিত্র্যময় এই পৃথিবীতে জেলিফিশ বিচিত্র এক প্রাণী যা ফিশ না হয়েও ফিশের খেতাব পেয়েছে। সারা বিশ্বেই এর প্রজাতি দেখতে পাওয়া যায়। এরা সমুদ্রের অগভীর জল হতে গভীরতম জলে বসবাস করে থাকে। মিলিয়ন মিলিয়ন বছর ধরে এদের অস্তিত্বের প্রমাণ মেলে। এরা মূলত হাড় হৃদযন্ত্র রক্ত মস্তিষ্কবিহীন উচ্চ স্তরের অভিযোজিত ও বিকশিত প্রাণী। জেলিফিশ অ্যাকচুয়ালি কোন ধরনের মাছ নয়, এরা হচ্ছে ইনভার্টিব্রেট। এরা মূলত বৃহৎ এক গোষ্ঠী প্রাণীর সংমিশ্রণ যাদের আকৃতি ও বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন। অন্যান্য মাছের মতো জেলিফিশে কোনো মেরুদণ্ড নেই। এদের দেহ জেলির মতো নরম বলে জেলিফিশ নামকরণ করা হয়েছে। জেলির মতো পদার্থটি হচ্ছে মেসোগ্লিয়া। সবচেয়ে আশ্চর্যজনক ফ্যাক্টর হচ্ছে কিছু কিছু জেলিফিশ ইমর্টাল, অর্থাৎ যাদের মৃত্যু নেই। মেল জেলিফিশ স্পার এবং ফিমেল জেলিফিশ এগ রিলিজ করে থাকে। মূলত বংশবিস্তার করার জন্য তারা এই প্রক্রিয়াকেই অনুসরণ করে। কিন্তু যারা ইমর্টাল জেলিফিশ তারা মূলত ক্লোনিং এর মাধ্যমে বংশবিস্তার করে, যাদের ট্রান্স ডিফারেন্সিয়েশন প্রক্রিয়া বলে। টোরিটপসিস ডর্নি বিশ্বের মধ্যে এমনই একটি প্রাণী যা তাদের লাইফ সাইকেলে পুনর্জন্ম নিতে পারে। বক্স জেলিফিশ হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম বিষাক্ত সামুদ্রিক প্রাণীগুলোর মধ্যে একটি। এদের অস্ট্রেলিয়ান কোস্টাল এরিয়াতে বেশি পাওয়া যায়। জেলিফিশ স্টিং এর মাধ্যমে বিষ মানব দেহে ঢেলে দেয়, ফলে কেউ যদি সমুদ্র স্নানের সময় আক্রান্ত হন প্রাথমিক অবস্থায় স্থানে হালকা ব্যথা অনুভব হয়, যা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হয় এবং বিষ সমগ্র শরীরে ছড়িয়ে পড়ে, ফলে আক্রান্ত ব্যক্তির প্যারালাইসিস, হার্ট অ্যাটাক এমনকি কয়েক মিনিটের মধ্যে মৃত্যু পর্যন্ত হতে পারে। বক্স জেলিফিশের তন্তু বা টেন্টিকল গুলো সর্বোচ্চ 10 ফিট পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ হয়তো আপনার উচ্চতার থেকে অনেক বেশি। একটি জেলিফিশের সমস্ত শরীরের 95% হচ্ছে পানি, যেখানে হিউম্যান বডিতে অ্যাভারেজ 60% পানি থাকে। এদের ডাইজেস্টিভ সিস্টেম খুবই নর্মাল এবং আপনি শুনলে অবাক হবেন, টেন্টিকল বাদে পুরো মাথার মতো অংশটি হচ্ছে পেট। যদি কোনো কারণে জেলিফিশ সমুদ্র তীরে চলে আসে এবং সমুদ্রে ভেসে যেতে না পারে, তবে দ্রুতই এদের শরীর রৌদ্রের তাপে ডিহাইড্রেট হয়ে পড়ে এবং মৃত শেওলার মতো দেখা যায়, ফলে অত্যাধিক ইন্টারেস্টিং হয়ে এদের ধরতে যাবেন না, কারণ আপনি হয়তো জানেন না এটি আপনার জন্য প্রাণঘাতীও হতে পারে। জেলিফিশগুলো গ্রুপ আকারে থাকতে পছন্দ করে, এদেরকে বলে ব্লোম অথবা স্ম্যাক্স। এরা এতই দ্রুত ব্লোম গঠন করতে পারে, এদের কনজুগেশনের সৃষ্ট নতুন জেলিফিশের সংখ্যা ওই এরিয়ার পানির থেকেও বেশি হয়ে যায়। এদের ব্লুমিং এরিয়াতে ভুলেও সাঁতার কাটতে যাবেন না, কারণ এদের ব্লুমিং এরিয়াগুলো মাইলকে মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। এদের ব্লুমের মাঝে পড়লে সামুদ্রিক বড় বড় জাহাজ পর্যন্ত বিকল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি তো তুচ্ছ একটি প্রাণী মাত্র। প্রতি বছর 150 মিলিয়ন লোক জেলিফিশের স্টিং দ্বারা আক্রান্ত হয়ে থাকে। পৃথিবীতে এই বৈচিত্র্যময় প্রাণীটির সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। বিজ্ঞানীদের ধারণা এখনো প্রায় 30 মিলিয়ন প্রজাতির জেলিফিশ আবিষ্কৃতই হয়নি। অর্থাৎ আপনি একবার ভাবুন এরকম একটি রহস্যময় প্রাণীর সৃষ্টি সম্পর্কে। তো বন্ধুরা, এই ছিল মিস্টেরিয়াস প্রাণী জেলিফিশ সম্পর্কে আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এ সকল জেলিফিশগুলোর মধ্যে কোন ধরনের জেলিফিশ আপনি দেখেছেন তা কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। ও হ্যাঁ, আরেকটি কথা, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, তাই একটি লাইক ও একটি সাবস্ক্রিপশন তো পেতেই পারি। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ও জ্ঞানগর্ভ কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।